আগামীকাল তেরোই মার্চ বুধবার ঠিক এই সময় আটটা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই আটটা রাশিরই জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন দেখুন আজকের যে আলোচনা আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আট আটটা রাশির কিন্তু নাম বেরিয়েছে এটা অত্যন্ত শুভ অর্থাৎ আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত পজিটিভ যে কারণেই আটটা রাশির নাম বেরিয়েছে যে তাদের ভাগ্য কিন্তু হঠাৎ করে বদলে যেতে পারে অর্থাৎ এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে দেখুন এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে আমাদের মধ্যে আমরা অনেকেই ভাবি যে অর্থপ্রাপ্তির যোগ মানেই হয়তো লটারি কাটতে বললো চলো লটারি কাটি এরকমটা কিন্তু নয় এই অর্থপ্রাপ্তির যোগ মানে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন আপনার পৈতৃক সম্পত্তির থেকে আসতে পারে বা আপনার গচ্ছিত অর্থ আপনি রিটার্ন পেতে পারেন কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকাটা আপনি আগামীকাল রিটার্ন পেতে পারেন অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই হতে পারে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা কোটি টাকা তাই এগুলো একটু বোঝার বিষয় আছে তাই আমি প্রত্যেকটা দিনই বলি আপনাদের যে শেষ পর্যন্ত ভিডিওটা দেব তাহলে আপনারা এই সমস্ত কিছুই জানতে পারবেন যে কি কারণে আপনার সাথে মিলছে কি কারণে মিলছে না কেনই বা মিলবে এই অর্থপ্রাপ্তির যোগে আপনার কি প্রাপ্তি করতে পারে সবটাই কিন্তু আপনারা জানতে পারেন যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি আমরা দেখি শুধু অর্থপ্রাপ্তি যোগ আর কেটে কেটে গিয়ে নিজের রাশিটা কমপ্লিট রাশি পেয়ে গেছে অর্থপ্রাপ্তি যোগ চলো কোটি টাকার মালিক হব লটারি কাটি তাই এই ভুলগুলো কখনো করবেন না এছাড়া দেখুন এই যে আটটা রাশির নাম বেরিয়েছে এই আটটা রাশিটি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা কিন্তু সবার প্রথম আপনার জন্মচোগ বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে এই তিনটে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে কারণ এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র শুক্রমঙ্গল দ্বারা তাই এই রাহু মঙ্গল যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না এবার আসলে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আপনারা জানেন অলরেডি আমার মন্দির উদ্বোধন হয়ে গেল তাই অনেকেই আমার কাছে তাদের নামগোত্র দিয়ে পাঠিয়েছিলেন যে যেন আহতি দিই বা মায়ের কাছে তাদের মঙ্গল কামনা করি সেগুলো অলরেডি হয়ে গেছে তাই আমি প্রত্যেকের আলাদা 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 করে বলতে পারলাম না কারণ সময়ের প্রচণ্ড অভাব কারণ অলরেডি এখানে চার দিন প্রোগ্রাম হয়েছে চার দিনে চার রাত ঘুম নেই তারপর ক্লান্ত মানুষজন এখনও আছেন তাও আমি আজ অনেক মানে সমস্যার মধ্যেও বেরিয়ে আপনাদের সঙ্গে প্রোগ্রামটা করছি শুধু এই তথ্যটা দেওয়ার জন্য যে আপনারা যারা যারা মায়ের কাছে মঙ্গল কামনার জন্য নাম গোত্র পাঠিয়েছিলেন প্রত্যেকেরই আমি করে দিয়েছি আর অবশ্যই মায়ের আশীর্বাদে পাওয়া ভোলানাথের আশীর্বাদে আপনারা শান্তিতে থাকবে এছাড়া আমি একটা কথা বলে রাখি আমার এখানে যারা আসতে চাইছেন আমি অ্যাড্রেসটা বলে দিই তারা সরাসরি আসতে পারেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে আসবেন তাহলে ভালো হবে আর আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নামটা লিখে নেবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নদীয়া বীরনগর আপনি কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল যে শিয়ালদা কৃষ্ণনগর থেকে যাচ্ছে যে লাইন এই লাইন দিয়ে আপনারা আসতে পারেন এবার অন্য সাইডে তো আছেই আমি শুধু ওই মেন লাইনের কথাটা বলছি তাহলে কৃষ্ণনগরের দিক থেকে যদি আপনারা কেউ আসেন তাহলে শিয়ালদার দিকে যেতে বীরনগর স্টেশনে নেমে যাবেন আর শিয়ালদা থেকে আসলে আপনি যে কোনো স্টেশনে স্টেশন থেকে উঠতে পারেন শিয়ালদা থেকে যে গাড়িটা ছাড়ছে সেটাও কিন্তু বীরনগর স্টেশনে নামতে হবে এবার বীরনগর স্টেশনে নেমে কি করবেন এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে রোডে উঠবেন যে কোনো আমাদের এখানে টোটো চলে টোটোওয়াল টোটো যারা চালায় তাদেরকে বলবেন যে আমি পাড়া শনি মন্দিরের সামনে যাব বা জ্যোতিষী উত্তম কুমারের যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে ওই মন্দিরে যাব যে কোনো একটি অপশন আপনি ব্যবহার করতে পারেন শনি মন্দিরটা বহু পুরনো আর আমার মন্দিরটা সবে আজ দু থেকে তিন দিন বয়স তাই যে কোনো একটা মানে বললেই কিন্তু আপনি আমার এইখানে পৌঁছে যাবেন এবারে এসে আমি বলবো মাকে দর্শন করে যান আপনার মনের কথা বলে যান অবশ্যই আপনার যত মনের দুঃখ কষ্ট আছে সেগুলো কিন্তু আপনার থেকে অনেক দূরে যাবে এটা আমার চ্যালেঞ্জ কারণ আমার মায়ের উপর আমার অঘাত বিশ্বাস এবং এটা আমাদের পূর্বপুরুষের বহু পুরনো জাগ্রত তাই এই নিয়ে আমি কোনো কথা বলবো না তারপরে আপনারা যেটা সরাসরি বুঝতে পারবেন তার রেজাল্ট আপনারা দেবেন এটা ছিল একটা ছোট্ট আলোচনা হয়তো আপনাদের কিছুটা সময় নষ্ট হলো এই তথ্যটা দেবার ছিল আমি মনে করি তাই তথ্যটা দেওয়া হলো এবার আসুন আজকের যে আলোচনা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে এই অর্থপ্রাপ্তি যোগে কিন্তু আটটা রাশির নাম বেরিয়েছে অর্থাৎ এর আগে আমি আটটা রাশি বলেছি কিনা আমার মনে নেই এতগুলো রাশির ভালো সময় আগামীকাল কিন্তু আমরা পেতে চলেছি তাহলে আসুন প্রথমেই যে রাশির কথা বলব সেই রাশিটি মিন রাশি দারুণ সময় থাকবে আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আপনার যদি মীন রাশি হয় আর আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনার লটারি থেকেও ভাগ্য বদলে যেতে পারে শুধু দেখতে হবে যে আপনার রাহু সুপ্রমঙ্গল ভালো আছে যদি ভালো থাকে তাহলে কিন্তু কথা হবে না ভাগ্য বদলাবে এছাড়া আমি আবারও বলছি যে যারা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে নেশা করে ফেলেছেন লটারি কাটার তাদের উদ্দেশ্যে আমি একটা সময় বলবো যে সময় মেনটেন করে টিকিট কাটতে পারেন সময়টা ভিডিও শেষে থাকবে সঙ্গে থাকলে জানতে পারবেন আর যারা আজ প্রথম দেখছেন ভাবছেন হয়তো মিন মানে লটারি কাটতে বললে চলো লটারি কাটি এই ভুলটা করবেন না আর যদি মনে হয় না আমি শিওর হতে চাইছি লটারি থেকে আমার জীবনে কিছু পাবো না আসবে কিনা তাহলে আপনার জন্মচক বা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার বিশ্বিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের একটা নেশা তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে ভিডিওর শেষে কিন্তু থাকবে আর আপনার বিশ্বিক রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে আমার কি লটারি মানে প্রাপ্তি ঘটবে আমি কি লটারি কাটবো আমার রাশি তো বলল তাদের উদ্দেশ্যে বলবো যেটা সকলের জন্য নয় আপনার যদি খুব জানার ইচ্ছা থাকে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সঠিক তথ্য জানতে পারবেন কারণ এই যে আলোচনা এটা কিন্তু সবার জন্য নয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য তাই এগুলো বুঝতে হবে যে আপনার রাশি আছে আর লটারি কাটার সময় বলবো আপনি যে টিকিট কাটবেন আর লটারিতে পাবেন এরকমটা না তাই বুঝতে হবে আগে একটু সময় দিয়ে বুঝুন তারপর দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তিন নম্বর যে রাশির কথা বলব মেষরাশি দারুণ সময় আপনার যদি মেষরাশি হয় আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার মেষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি কাটতেই যাবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য সম্পূর্ণ বন্ধে যাবে আর আপনার মেষ রাশি আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন মেষরাশি মানেই লটারি কাটতে বলল একদম না ভুল মেষ রাশি মানেই কিন্তু লটারি কাটার কথা বলা হয়নি আপনার মেষরাশি আপনার জন্মচক বা হস্তরেখায় দেখতে হবে ভালো করে শুক্র মঙ্গলের অবস্থান কি আছে এছাড়া আপনার যদি মনে হয় যে আমি একটু জানতে চাইছি আমার আদেও প্রাপ্তি ঘটবে কিনা তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেখান থেকে কিন্তু সঠিক তথ্য আপনি জানতে পারবেন চার নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি হলো মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় দারুণ দারুণ সময় থাকবে আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন আপনার ঘটে যেতে পারে আর আপনার মিথুন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাঠের নেশা তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় ভিডিও শেষে কিন্তু আমি বলব আর যদি আপনার মিথুন রাশি হয় আর আপনি ভাবছেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার রাশি আছে আর আপনি লটারি কাটবেন সেটা এখান থেকে কিন্তু বলা হয়নি এখানে আপনাকে জানতে হবে হবে যে এই যে লটারি কাটার সময়টা এটা কিন্তু সকলের জন্য না যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য আপনি কখনো কাটেননি আপনার রাশি আছে আর আপনার সঙ্গে ঘটবে মিলবে এরকমটা কিন্তু না তাই এই ভুল কাজটা কখনো করতে যাবেন না এছাড়া আপনাকে জানতে হবে যে আপনার যদি জানার ইচ্ছা থাকে যে আমার আদেও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা এর জন্য আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা সেখান থেকে সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন এরপর চার নম্বর পাঁচ নম্বর যে রাশির কথা বলবো তুলারাশি চার নম্বর তো হয়ে গেল মিথুন রাশি এই পাঁচ নম্বর যে তুলারাশির ক্ষেত্রে একই কথা বলব আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে তাই অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে এছাড়া আপনার তুলারাশি আর আপনি প্রতি নিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি না কেটে আপনি থাকতে পারেন না তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর আপনি ধরুন আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার তুলা রাশি মিলে গেল আপনি হয়তো ভাবছেন যে আমার রাশি বলল তাহলে মনে হয় এই লটারিটা আমাকেও কাটতে বলল চলো লটারি কাটি আর কোটিপতি হয়ে যায় এই ভুলটা কখনো করবেন না আপনার এই যে রাশি আছে আর লটারি কাটবেন আর কোটি টাকা পাবেন এই চিন্তাধারা মাথা থেকে দূর করতে হবে কারণ আমি যে সময়ের কথা বলছি লটারি কাটা সেটা কিন্তু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য সকলের জন্য না বুঝতে হবে এগুলো আর আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু যদি জ্বালতে চাইছেন আপনার জন্মচক বা হস্তরেখ বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবে এরপর ছ নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশির ধারণ সময় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার কুম্ভ রাশি আপনি অতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি ডাকাটা আপনি থাকতে পারেন না তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে সঙ্গে থাকলে জানতে পারবে আর আপনার কুম্ভ রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বল চল লটারি কাটি এই ফুল কখনোই করবেন না কারণ এটা সকলের জন্য বলা হয়নি আর আপনার যদি মনে হয় যে আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন এবার আমি বলব সাত নম্বর সাত নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় তাহলে অবশ্যই আগামীকালে এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার কিন্তু ভাগ্য বদলেও যেতে পারে আর আপনার কুম্ভ রাশি আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য না যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য একদমই না তাই এটা ভালো করে বুঝতে হবে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন আপনি হয়তো এটাই ভাবছেন আমার রাশি আছে চলো লটারি কাটবো কোটিপতি হবো এই ভুলটা কখনই করতে যাবে তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে কারণ এটা সকলের জন্য আলোচনা হয় না এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে কারোর কথা শুনবে না তাদের জন্য আর আপনার যদি মনে হয় যে না আমি একটু শিওর হতে চাইছি আদৌ আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছি তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন সঠিক তথ্য জানতে পারবেন এরপর আমি বলব সাত নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আট নম্বর সরি আট নম্বর সর্বশেষ সেটা হচ্ছে ধনু রাশি এই ধনু ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলব দারুণ সময় থাকছে আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনার জন্মচক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ মিলবে কি মিলবে না কারণ আপনার যদি ধনুরাশি হয় তাহলে কিন্তু আগামীকাল হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে আর আপনার ধনুরাশি আপনার প্রতিনিয়ত লটারি কাটের নেশা তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে এছাড়া আপনার ধনুরাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভুল কাজটা কখনোই করবেন না এটা হচ্ছে ভালো করে বুঝতে হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই কিন্তু সময়টা বলা হবে আর কারোর জন্য না আপনি কখনো লটারি কাটেননি এই ভিডিও দেখে কাটতে যাবেন এছাড়া আপনার যদি একটু জানতে ইচ্ছা হয় যে আমার আদেও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না তাহলে কিন্তু আপনার জন্মচক বা হস্তরেখা পিচার বিশ্লেষণ করা হবে সেখান থেকে সঠিক তথ্য কিন্তু পাবে এছাড়া এই যে আটটা রাশিকে নিয়ে আলোচনা করলাম এই আটটা রাশির প্রত্যেকের সাথে কি মিলবে না এই যে আটটা রাশির কথা বললাম সকলের সাথে কখনো মিলবে না কারোর কারণ একটাই যে জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল এই গ্রহগুলো যদি ভালো থাকে মিলবে খারাপ থাকলে মিলবে না এটাই হচ্ছে বোঝার বিষয় তাই আপনার যখন ঠিকঠাক থাকবে তখন তো অটোমেটিক মিলবে আর যখন ঠিকঠাক থাকবে না তখন মেলা কখনোই সম্ভব না এরপরে আসুন আমি যে তিনটে এই আটটা রাশির কথা বলেছি যে আটটা রাশির জাতক জাতিকাদের লটারি কাটার সময় বলবো বলেছি যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সে সময়টা এখন বলবো আমি রাশিগুলো রিপিট করে নিই মিন রাশি বিশ্বিক রাশি মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি কর্কট রাশি এবং ধনুরাশি এই আটটা রাশির জন্য আগামীকাল সেম টাইম বেরিয়েছে টাইমটা হলো বিকেল তিনটা থেকে সন্ধে সাতটা অত্যন্ত শুভ সময় এই সময় একটি টিকিট কাটলে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে আর এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন রাহুকালটা আমি বলে দিচ্ছি রাহুকাল আগামীকাল বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট সময়টা রাহুকাল এই সময়টা কোনোরকম শুভ কাজ করবেন না লটাই তো কাটবেনই না এছাড়া সারা দিনই শুভ আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার